একটি গ্রামে মেঘলা নামে একটি মেয়ে তার মায়ের সাথে থাকতো। মেঘলা দেখতে অনেক সুন্দর ছিল। মেঘলার বাবা আর্মির চাকরি করত, তাই তার বাবার বেশিরভাগ সময় বাড়ির বাহিরে থাকতো। এভাবে অনেক দিন কেটে গেল। গ্রামের লোকেরা সবাই বলা বলি করতে লাগলো যে কোনো এক যুদ্ধে মেঘলার বাবা মারা গিয়েছে। এই কথা শুনে মেঘলার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপর মেঘলা তার মায়ের কাছে এসে বলে, মা, গ্রামের লোকেরা বলছে আমার বাবা নাকি যুদ্ধে মারা গিয়েছে, তাই আর আমাদের কাছে আসে না। গ্রামের লোকেদের কথা কখনো বিশ্বাস করো না মা, তোমার বাবা অবশ্যই বেঁচে আছে, আর আমার বিশ্বাস সে একদিন আমাদের কাছে অবশ্যই ফিরে আসবে। এই কথা বলে মা ও মেয়ে অনেক কান্না করতে থাকে। মেঘলার বাবা অনেকদিন বাড়িতে না আসার কারণে তাদের অনেক খাবারের অভাব দেখা দেয়। মা, আমি একটু বাইরে যাচ্ছি কাজের জোগাড় করতে, তুমি বাড়িতে থেকো। না মা, তোমাকে কাজ করতে হবে না। তুমি যদি কাজ করতে চাও তবে তোমার বাবাকে আমি কি জবাব দেব? আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেগুলো দিয়ে কিছুদিন চলতে পারবো। এভাবে আরো কিছুদিন চলে যায়, তবুও মেঘলার বাবা আসে না। একদিন জমিদার আসে আর বলতে থাকে, আমরা এখানে একটা কোম্পানি দেব, তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও। জমিদার সাহেব, আপনি এ কথা বলতে পারেন না, এই বাড়ি আমার স্বামীর, সে যদি বাড়িতে আসে তবে আমি তাকে কি বলবো? তোমার স্বামীর আসার কখনো হবে না, সে তো অনেকদিন আগেই মারা গেছে, সে এখনো বেঁচে আছে। ভালোভাবে বলছি, যদি শুনিস তবে ভালো, আর না শুনলে কপালে দুঃখ আছে। কিছুদিন পর জমিদার কিছু গুন্ডা এনে মেঘলা ও তার মাকে বাড়ি থেকে বের করে দেয়, আর সেই জায়গাতে তারা অনেক বড় বড় বিল্ডিং এর কাজ শুরু করে দেয়। এভাবে মেঘলা ও মেঘলার মা কান্না করতে করতে রাস্তাতে হাঁটতে থাকে। সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়, তারা তাদের আত্মীয়দের বাড়িতে যায়, কিন্তু তারা তাদের থাকতে দেয় না। রাতে মেঘলার মা রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে আর মেঘলা বসে থাকে। মেঘলা মনে মনে ভাবলো, যাই একটু পানি খেয়ে আসি, আমার খুব পিপাসা পেয়েছে। তারপর মেঘলা কিছু দূর যেতে দেখে যে সেখানে একটা সিঁড়ি আর তার উপরে চাঁদ। এটা দেখে মেঘলা অবাক হয়ে যায়, আরে চাঁদ কিভাবে এত নিচে নেমে আসলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে, তুমি এই রাতে গভীর জঙ্গলে কি করো? না মানে আমি একটু পানি নিতে এসেছি। তারপর মেঘলা সেই চাঁদকে তাদের সমস্ত কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, তুমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসো, আমার কাছে এসো, আমার ভেতরে দেখো একটা জায়গা আছে, সেখানে অনেক ধন সম্পদ আছে, সেখান থেকে তুমি কিছু সম্পদ নিয়ে এসো, তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তারপর মেঘলা সেই চাঁদের মধ্যে প্রবেশ করে আর সেখানে অনেক ধন সম্পদ থেকে মেঘলা কিছু নিয়ে বের হয়ে আসে। দেখো আমার পাশে আরো একটা চাঁদ আছে, এটা হলো রূপার চাঁদ, তুমি এর ভেতরে গিয়ে দেখো। তারপর মেঘলা রূপার চাঁদের মধ্যে গিয়ে দেখে যে একটা জায়গাতে তার বাবাকে কিছু গুন্ডা বেঁধে রেখেছে। তারপর মেঘলার মধ্যে জাদুর শক্তি চলে আসে আর সেই শক্তি দিয়েই সেই গুন্ডাগুলোকে মেরে ফেলে। তারপর মেঘলা তার বাবাকে নিয়ে বের হয়ে আসে।
তারপর মেঘলা জাদুর চাঁদকে অনেক ধন্যবাদ দেয়। মেঘলা কিছু সম্পদ ও তার বাবাকে নিয়ে তার মায়ের কাছে আসে। তারপর তার মাকে সমস্ত কথা খুলে বলে। মেঘলার মায়ের আনন্দে চোখে পানি চলে আসে। তারপর মেঘলা অনেক বড় একটা বাড়ি করে আর গ্রামে গরিব দুঃখীদের সেবা করে। অন্যদিকে গ্রামের সেই জমিদারকে অন্যের জমির আত্মসাত করার অপরাধে তাকে পুলিশে ধরিয়ে দেয়। আর এভাবেই তারা খুশি খুশি দিন কাটাতে থাকে। এক গ্রামে রশ্মি নামে একটা ছোট্ট মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সাথে খুব আনন্দে কাজ করত। রশ্মির বাবা ফুল চাষ করে সেই ফুল বাজারে বিক্রি করত। হঠাৎ একদিন ফুল বিক্রি করার জন্য রশ্মির বাবা বাজারে যায়। আর সেই বাজারে কিছু ডাকাত চলে আসে আর সবার থেকে টাকা পয়সা নিচ্ছিল। ঠিক তখনই একটা ডাকাত রশ্মির বাবার কাছে আসে আর তার কাছ থেকে টাকা নিতে চায়। কিন্তু রশ্মির বাবা টাকা না দেওয়ায় সেই ডাকাত রশ্মির বাবাকে একটা গুলি করে আর সেখানে রশ্মির বাবার মৃত্যু হয়। আর এই খবর রশ্মির মা পেয়ে রশ্মি ও রশ্মির মা অনেক কান্না করতে থাকে। রশ্মি অন্য সকল বাচ্চাদের চেয়ে একটু অস্বাভাবিক ছিল। রশ্মি হাঁটতে পারত না, অন্য সকল বাচ্চাদের মতো খেলা করতে পারত না। রশ্মির বাবা মারা যাওয়ার কারণে রশ্মির মাকেই ফুল বাগানে চাষ করতে হতো আর তা বাজারে বিক্রি করতে হতো। মা রশ্মি, তুমি বাড়িতে থাকো, আমি ফুলগুলো বিক্রি করে চলে আসব। আর হ্যাঁ, আসার সময় আমি তোমার জন্য তোমার প্রিয় আইসক্রিম নিয়ে আসব। ও মা, তুমি কত ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি অপেক্ষা করব। রশ্মির মা ফুল বিক্রি করে যে টাকা পেত তার অর্ধেক টাকা জমিয়ে রাখত, কারণ রশ্মির চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তাহলে সে অন্য বাচ্চাদের মতো হাঁটতে পারবে আর এই অর্ধেক টাকা দিয়ে সংসারে খরচ চালাত। রশ্মির মা একদিন রশ্মিকে নিয়ে বাহিরে বাগানে হাঁটছিল। ঠিক তখনই কিছু ছেলে মেয়েরা সেখানে খেলা করছিল। রশ্মিকে দেখে সেই সকল বাচ্চারা অনেক হাসাহাসি করছিল। আরে এই দেখ, রশ্মি হাঁটতে পারে না, ওর তো পা আছে তবুও হাঁটতে পারে না। দেখ ওর কি অবস্থা, ওর সাথে কেউ খেলবে না, ও তো হাঁটতেই পারে না, ও কিভাবে খেলবে? ওর সাথে আমরা কেউ কথা বলবো না, ওর সাথে আমরা কেউ মিশবো না। এ সকল অলক্ষণে বাচ্চা আবার বাহিরে আনতে হয় কেন? এ সকল বাচ্চার মুখ দেখলে আমাদের সবকিছু অশুভ হয়ে যাবে। শুনুন, এ ধরনের কথা বলবেন না। এটা যদি আপনার বাচ্চার ক্ষেত্রে হতো তাহলে আপনি কি এ ধরনের কথা বলতে পারতেন? এ কথা আমাদের বলা উচিত না। এ কথা বলে রশ্মি ও রশ্মির মা মন খারাপ করে চলে আসে। মা, আমি হাঁটতে পারি না কেন? অন্য সবাই কত সুন্দর করে খেলা করে। মা, আমার খুব ইচ্ছে করে, আমি দৌড়াবো, অন্য সবার মতো খেলবো। মা, তুমিও একদিন হাঁটবে, তুমিও খেলতে পারবে। রশ্মির মা মনে মনে ভাবে, এই সিজনে গোলাপের চাষ করব আর গোলাপ বিক্রি করে অনেক টাকা লাভ হতে পারে, আর এই টাকা দিয়ে আমি আমার মেয়েকে ভালো ডাক্তার দেখাবো। রশ্মি আবার হাঁটতে পারবে, আমার মেয়ে আবার খেলা করতে পারবে, আর এটাই আমার সবচেয়ে সুখের দিন হবে, আমার সবচেয়ে আনন্দের দিন হবে, যেই দিন আমার মেয়ে হাঁটতে পারবে, আমার সামনে খেলা করতে পারবে। তারপর রশ্মির মা একদিন নার্সারির দোকানে যায় আর সেখানে গিয়ে গোলাপ ফুলের চারা গাছ কিনতে চাই। কিন্তু দোকানের মালিক বলে সেখানে কোনো গোলাপের চারা নেই, যা ছিল শেষ হয়ে গিয়েছিল। তারপর রশ্মির মা আবার অন্য দোকানে যাই আর বলে, তোমাদের এখানে কি কোনো গোলাপের চারা আছে? আমি এটা নিতে চাই।
যা আছে আমাকে দিয়ে দাও। আমাদের এখানে কোনো গোলাপের চারা নেই, যা ছিল তো তা গতকালকেই শেষ হয়ে গেছে। তারপর রশ্মির মার অনেক মন খারাপ হয়ে যায়। তারপর রশ্মির মা আবারও কিছু দোকান খুঁজে কোথাও গোলাপের চারা খুঁজে পায় না। রশ্মির মা হাঁটছিল আর মনে মনে ভাবছিল, কোথাও তো কোনো গোলাপের চারা গাছ পেলাম না। ভেবেছিলাম গোলাপের চাষ করে সেই ফুল বিক্রি করে রশ্মিকে ভালো ডাক্তার দেখাবো, কিন্তু কোথাও তো কোনো গোলাপের চারা পেলাম না। এখন আমি কি করব? এ কথা বলতে বলতে রশ্মির মা এক জঙ্গলের মধ্যে হাঁটছিল। ঠিক তখনই সেখানে দেখতে পায় যে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির সামনের বাগানে অনেক ময়লা জমে আছে আর সে সেখানে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। তারপর বৃদ্ধার কষ্ট দেখে রশ্মির মা সেখানে যায় আর বলে, বুড়িমা, এই জঙ্গলে এত বড় বাড়িতে তুমি ছাড়া আর কাউকে দেখতে পারছি না, তুমি কি এখানে একাই থাকো? হ্যাঁ মা, আমি এই বাড়িতে একাই থাকি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে কে দেখাশোনা করবে? বাড়ির বাইরে অনেক ময়লা জমে গেছে, তাই আমি পরিষ্কার করার চেষ্টা করছি। বুড়িমা, তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি এই বাগানটা পরিষ্কার করে দিচ্ছি, তুমি বসে রেস্ট করো, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। তারপর রশ্মির মা সেই বৃদ্ধা মহিলার বাগানে সকল ময়লা পরিষ্কার করে দেয়। বাগান পরিষ্কার দেখে বৃদ্ধা অনেক খুশি হয়ে যায়। বাহ, তুমি তো অনেক সুন্দর করে বাগান পরিষ্কার করে দিতে পারো। হ্যাঁ বুড়িমা, আমি বাড়িতে বাগানের কাজই করি, ফুল চাষের কাজ করি। আচ্ছা বুড়িমা, এখন আমি বাড়িতে যাই, আমার মেয়ে বাড়িতে একা আছে, সে আমার জন্য চিন্তা করবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর বুড়িমা তার ঘরে গিয়ে সে কিছু বীজ নিয়ে তার কাছে আসে আর বলে, এই নাও, তোমাকে আমি কিছু গোলাপের বীজ দিচ্ছি, তুমি এটা তোমার বাগানে চাষ করবে, তারপর সেই ফুল বিক্রি করে তুমি তোমার মেয়ের চিকিৎসা করবে। বুড়িমা, তুমি এত কিছু জানলে কিভাবে যে আমার মেয়ে অসুস্থ? আমি সব কিছু জানি। তারপর রশ্মির মা তার বাগানে এসে সেই বীজগুলো লাগিয়ে দিতে থাকে আর সেখানে পানি দেওয়ার সাথে সাথে গোলাপের গাছটা বড় হয়ে যায় এবং অনেকগুলো গোলাপের গাছ হয়ে যায়। আর সেই গাছে গোলাপগুলো কোনো স্বাভাবিক গোলাপের মতো হয় না, গোলাপগুলো ছিল স্বর্ণের। রশ্মির মা সেই গোলাপ দেখে অনেক খুশি হয়ে যায় আর অনেক অবাক হয়ে যায়। আরে বা, এখানে আমি দেখছি সোনার গোলাপ হয়েছে, আমার ভাগ্যটা অনেক ভালো। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে রশ্মির মা স্বর্ণের গোলাপগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। তারপরে রশ্মিকে অনেক বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যায় আর তাকে চিকিৎসা করতে থাকে। এক সময় সে অনেক সুস্থ হয়ে যায় আর সবার মতোই হাঁটতে থাকে। আর এটা দেখে রশ্মির মায়ের চোখে পানি চলে আসে। আজ আমার মনের ইচ্ছা পূরণ হলো, আজ আমার সবচেয়ে সুখের দিন। মা, রশ্মি, আমি তোমাকে এক জায়গাতে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সাথে যাবে? মা, কোথায় যেতে হবে মা? চলো। আমি এক বৃদ্ধাকে সাহায্য করেছিলাম, সে আমাকে গোলাপের বীজ দিয়েছিল, এটা থেকে আমি এখন সোনার গোলাপ পাই, আমি তার কাছে যেতে চাই। আচ্ছা ঠিক আছে মা, চলো। তারপরে তারা দুজনে সেই জঙ্গলে যেতে থাকে, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। আরে, এখানেই তো বৃদ্ধাটা ছিল, এখন কোথায় গেল? এখানে তো কোনো বাড়ি নেই, এখন কি হলো? এখানে তো আমি কাউকে দেখতে পারছি না। মা, এটা হয়তো কোনো পরি হতে পারে, কারণ পরিরাও এভাবেই মানুষের সাহায্য করে থাকে, আমি গল্পে পড়েছিলাম। তারপরে তারা দুজনে সেই পরিটাকে স্মরণ করে আর তারা তাকে ধন্যবাদ জানাতে থাকে। তারপর থেকে তারা সবাই অনেক হাসি খুশি জীবন যাপন করে।
পৃথিবী থেকে অনেক দূরে একটা পরিরাজ্য ছিল। সেখানে সব পরীরা অনেক হাসি খুশি থাকতো, কিন্তু সেই রাজ্যের রাজা সব সময় অনেক চিন্তা করতেন, কারণ তার অবর্তমানে কি হবে। রাজা মশাইয়ের কোনো সন্তান ছিল না। রাজা মশাইয়ের দুইটা স্ত্রী ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। বড় রানী ছোট রানীকে কোনোভাবেই সহ্য করতে পারতো না, কারণ ছোট রানীর গায়ের রং ছিল কালো। এজন্য বড় রানী ছোট রানীকে অনেক কথা শোনাতো। আরে এই ছোট রানী, আমি তোকে সহ্য করতে পারি না, কেন বলতো? তোর গায়ের রং এত কালো কেন? আমি বলিনি তুই আমার সামনে আসবি না? তুই আমার সামনে আসলে আমার রংটা যদি এমন কালো হয়ে যায়? যা, এখন আমার জন্য এক গ্লাস জুস বানিয়ে এনে দে তো। তারপর ছোট রানী মন খারাপ করে তাকে এক গ্লাস জুস এনে দেয়। হয়েছে, এবার তুই যেতে পারিস। আর তোকে তো দেখলে মনেই হয় না যে তুই একটা ছোট রানী। তুমি এই কথা কেন বলছো? মানুষের চেহারায় কখনো মানুষের আসল পরিচয় না, মানুষের কর্মই হচ্ছে মানুষের আসল পরিচয়। আমাদের সবাইকেই সাহায্য করা উচিত, আর কখনোই মানুষকে কষ্ট দিয়ে কথা বলা আমাদের উচিত না। হয়েছে হয়েছে, জ্ঞান দেওয়া হয়ে গেলে তুই এখন চলে যেতে পারিস আমার চোখের সামনে থেকে। তোর এই কালো চেহারাটা আমি আর দেখতে চাই না। অন্যদিকে ছোট রানী খুবই ভালো মনের মানুষ ছিল। সে গরিব দুঃখীকে সেবা করত, অনেক সাহায্য করত। যখনই কেউ বিপদে পড়ত, ছোট রানী তাদেরকে অনেক সেবা করত আর সাহায্য করে তাদের সমস্যা সমাধান করত। এজন্য সবাই ছোট রানীকে অনেক পছন্দ করত, আর এটা বড় রানী কখনোই সহ্য করতে পারতো না। সে চাইতো না যে ছোট রানীকে কেউ ভালোবাসুক। আমার চেহারা এত সুন্দর, আমি এত ফর্সা, কিন্তু কেউ আমাকে এত পছন্দ করে না। কিন্তু ছোট রানীকে তো সবাই অনেক পছন্দ করে। ওর আমি একদিন শেষ দেখে ছাড়বো। এভাবে অনেক দিন চলে যায়। একদিন রাজা মশাই জানতে পারে যে ছোট রানী মা হতে চলেছে। এ কথা শুনে রাজা মশাই অনেক খুশি হয়, আর রাজা মশাই সারা রাজ্যে সবাইকে মিষ্টি দিতে বলে। কিন্তু বড় রানী এ কথা শুনে অনেক রেগে যায়, কারণ সে চাইতো না এই রাজ্যে কোনো সন্তান হোক। কারণ বড় রানী অনেক অহংকারী ও লোভী ছিল। সে চাইতো এই রাজ্যটা একদিন তার নামে চলে আসুক। এটা আমি কোনোভাবেই হতে দেব না। এই রাজ্য আমার, এই রাজ্যকে আমি কখনোই অন্যের হাতে দিতে পারি না। এখন আমার কি করা উচিত? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এখন আমার জাদুকরিনী মায়ের কাছে যেতে হবে। তারপর বড় রানী তার জাদুকরিনী মায়ের কাছে যায় আর সকল কথা খুলে বলে। মা, জানো তো ছোট রানী মা হতে চলেছে। ওর যদি একবার সন্তান হয়ে যায়, তাহলে আমরা ওই রাজ্যটা দখল করতে পারবো না, আর আমাদের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। মা, না, এটা কোনোভাবেই হতে পারে না। ওই সন্তানকে আমাদের মেরে ফেলতে হবে, তা না ছাড়া আমরা ওই রাজ্যটা কখনোই নিতে পারবো না। আমাদের যে ইচ্ছা ছিল সেটা কখনোই পূরণ হবে না। হ্যাঁ মা, এখন আমাদের আর কি করার আছে বলো মা। আমাদের এখন ছোট রানীকে মেরে ফেলতে হবে, তাহলে তার ছোট বাচ্চাটাও মরে যাবে আর আমরা ওই রাজ্যটা দখল করতে পারবো। হ্যাঁ মা, ঠিক বলেছো তুমি। তারপরে জাদুকরিনী মা তাকে সকল কথা বুঝিয়ে দেয় যে ছোট রানীকে কি করতে হবে। এই কাজই করতে হবে ওর সাথে। হয়েছে মা, আমাদের কথা কেউ শুনে ফেলবে? তুই এখনই তোর রাজ্যে চলে যা, দেয়ালেরও কান আছে। কেউ যদি আমাদের কথা শুনে ফেলে, রাজা মশাই আমাদের বন্দী করে ফেলবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই চলে যাচ্ছি। তারপরে বড় রানী সেখান থেকে চলে যায়, আর বড় রানী কিছু পরীকে তার সকল কথা খুলে বলে।
আচ্ছা রানী, আপনার সকল কাজ হয়ে যাবে। একদিন ছোট রানী বাগানে দাঁড়িয়ে ছিল, ঠিক সেই সময় একটা পরী তার কাছে আসে আর বলে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। আমি আসলে কিছু দেখতে পারি না, কিন্তু আমার ছোট ছেলেটা জঙ্গলে হারিয়ে গেছে। তুমি কি আমার ছোট ছেলেকে খোঁজার জন্য সাহায্য করবে? ঠিক তখনই ছোট রানী অনেক কষ্ট পায় আর তার সাথে যেতে থাকে। যেতে যেতে সে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় আর তখনই ছোট রানীকে তারা বন্দি করে ফেলে। আরে, এটা তোমরা কি করছো? আমি তো তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য এখানে এসেছি, তুমি আমার সাথে এটা করতে পারো না। রাজা মশাই যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাদের আর কখনোই ছাড়বে না। ঠিক তখনই একটা পরী রাজা মশাইকে সকল কথা খুলে বলে আর রাজা মশাই অনেক রেগে যায় আর তাড়াতাড়ি করে সে জঙ্গলে পৌঁছাতে থাকে। রাজা মশাই যখনই জঙ্গলে পৌঁছায় ঠিক তখনই ছোট রানীর উপরে সকল পরীরা আঘাত করতে চায় আর ঠিক তখনই রাজা মশাই তাদেরকে মেরে ফেলে আর ছোট রানীকে বাঁচায়। রাজা মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রাজা মশাইকে সকল কথা খুলে বলে আর এগুলো বড় রানী জানতে পেরে অনেক রেগে যায়। আরে, তোদের আমি কি বলি আর তোরা কি করিস? একটা কাজও তো ঠিকভাবে করতে পারিস না। ছোট রানীকে মারতে বলেছি আর তোরা কিনা নিজেরাই মরতে বসেছিস কেন? অন্যদিকে ছোট রানী অনেক চিন্তা করতে থাকে আর অনেক কিছুই ভাবতে থাকে আর ঠিক তখনই সেখানে একটা বৃদ্ধা মহিলা চলে আসে আর তাকে বলতে থাকে, আমি তোমার সব কথা জানি, তুমি কি নিয়ে এত চিন্তিত? তুমি কোনো চিন্তা করো না, আমি জানি তুমি গরিব দুঃখীকে সেবা সাহায্য করো, তুমি অনেক ভালো একটা রানী, তোমার মনে কোনো অহংকার নেই, এজন্য আমি তোমাকে জাদুর হেয়ার ব্যান্ড দিচ্ছি, তুমি এটা রাখো, তাহলে তোমার অনেক ভালো হবে। আচ্ছা, ঠিক আছে বুড়িমা, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা। তারপরে সে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বড় রানী অনেক হিংসা করতে থাকে আর তার জাদুকরিনী মাকে বলে, মা, আমরা যে বুদ্ধিটা করেছিলাম সেটা তো একদমই কাজ করেনি, এখন আমাদের কি হবে? আমাদের এখন অন্য চিন্তা করতে হবে। আমি আগেই জানতাম তোরা একটা বোকা, তোরা কখনোই কিছু করতে পারবি না, এজন্য আমি আরেকটা বুদ্ধি করেছি আর এটা 100% কাজ করবে। কি মা, আমাকে বলো। বোকার মতো কথা বলবি না, সব সময় শুধু এমন করিস। আচ্ছা মা, বলো কি হয়েছে, আমাকে তো একটু বলবে। তারপরে তার মা তাকে সকল কথা খুলে বলে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এটা যদি আমরা ওর সাথে করি তাহলে ও একদম শেষ হয়ে যাবে আর আমাদের সব ইচ্ছে পূরণ হবে। এভাবে তারা অনেক হাসতে থাকে। একদিন ছোট রানী তার রুমে শুয়েছিল আর ঠিক তখনই বড় রানীর জাদুকরিনী মা চলে আসে আর তাকে বন্দি করে তার রাজ্যে নিয়ে যায়। এখন তোর কি হবে, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আর ঠিক তখনই সেখানে বড় রানী চলে আসে। আরে বড় রানী, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, এই দুষ্টু জাদুকরিনী আমাকে তুলে নিয়ে এসেছে। কি হয়েছে, আমি তোকে বাঁচাবো? আমি কি পাগল নাকি? আর তুই দুষ্টু জাদুকরিনী কাকে বলছিস? ও তো আমার মা, আমি আর মা মিলে তো তোকে মেরে ফেলবো। না, তুমি এটা করতে পারো না। ঠিক তখনই তার জাদুর হেয়ার ব্যান্ডের কথা মনে পড়ে আর জাদুর হেয়ার ব্যান্ডকে বলে, জাদুর হেয়ার ব্যান্ড, তুমি আমাকে বাঁচাও, আমাকে তুমি সাহায্য করো। ঠিক তখনই জাদুর হেয়ার ব্যান্ড থেকে অনেক আগুন আসতে থাকে আর তারা অনেক ভয় পেয়ে যায়। আরে, এটা কি হচ্ছে, এখানে কে আসলো যেখানে আগুন জ্বলে উঠছে? আর ঠিক তখনই তাদের গায়ে আগুন লেগে যায়। আমাদেরকে বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও, কেউ আছো আমাদেরকে বাঁচানোর জন্য? কেউ আছো?
কিন্তু তাদের কোনো কথাই কেউ শোনে না। ঠিক তখনই তারা সেখানে মরে যায়। অন্যদিকে ছোট রানী তার রাজ্যে চলে আসে আর খুব সুন্দর একটা ফুটফুটে ছেলেকে জন্ম দেয়। আর রাজা মশাই অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা সবাই অনেক হাসি খুশি জীবন যাপন করে। তো প্রিয় বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রূপকথার রাজ্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। জাদুঘরে এক গ্রামে সুস্মিতা নামে একটা মেয়ে তার বাবার সাথে বাস করত। সুস্মিতার মা ছিল না, সে অনেকদিন আগেই মারা যায়। বাবা, হয় তুমি আমাকে নতুন একটা মা এনে দাও, না হয় তুমি আমাকে একটা গরু এনে দাও। তুমি যখন কাজে যাও তখন আমি বাড়িতে একা থাকি, আমার একটুও ভালো লাগে না। তারপর সুস্মিতার বাবা বাজার থেকে একটা গরু ক্রয় করে বাড়িতে আসে। সুস্মিতা গরুকে দেখে অনেক খুশি হয়ে যায়। সুস্মিতার বাবা যখন কাজে যায়, সুস্মিতা তখন বাড়িতে সারা দিন গরুকেই দেখাশোনা করত। সুস্মিতা সেই গরুর একটা নামও রাখে। সুস্মিতা সেই গরুকে কিমু বলে ডাকত। একদিন সুস্মিতার বাবা কাজে যায় আর সুস্মিতা স্কুলে যায়। ঠিক সেই সময় কিমু দড়ি ছিঁড়ে সেই গ্রামে রাস্তাতে ঘুরে বেড়ায় আর সে গ্রামের সারা রাস্তা নোংরা করে ফেলে। সেই গ্রামে এক জমিদার ছিল। কিমু এক সময় সেই জমিদার বাড়িতে ঢুকে যায় আর সারা বাড়িতে নষ্ট করে ফেলে। হাই হাই, এটা কাদের গরু, সারা বাড়ি নোংরা করে ফেললো? এ কথা বলে জমিদারের বউ ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাচ্ছিল আর গরু অনেক জোরে জোরে ডাকছিল। সুস্মিতা স্কুল থেকে আসার পথে গরুর ডাক শুনে সে জমিদার বাড়িতে চলে আসে। চাচি, এটা আমাদের গরু, আমাদের গরুকে আর মারবেন না। তোদের এত বড় সাহস, দেখ তো আমাদের সারা বাড়ি নোংরা করেছে, আজ এই গরুকে আমি পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলবো। চাচি, দয়া করে আজ ছেড়ে দিন, এমন আর কখনো হবে না, আর আমি আপনার সমস্ত ঘর পরিষ্কার করে দিচ্ছি। তারপর সুস্মিতা গরুকে বাড়ি নিয়ে যায় আর একটি ঘরে বন্দি করে রাখে। আজ থেকে তুই এই ঘরেই থাকবি, এখানেই সব খাবার আছে, এখান থেকে সব কিছু খাবি। এভাবে কিছুদিন চলে যায়। শহর থেকে একটা চিঠি আসে। বাবা, শহর থেকে একটা চিঠি এসেছে, বিজয় আঙ্কেল তোমার নামে চিঠি পাঠিয়েছে। চিঠি পেয়ে সুস্মিতার চাচাতো বোনের বিয়ের কারণে তাদের শহরে যেতে হয়। কিমো, তুই কোনো প্রকার ঝামেলা করবি না, তোর সকল খাবার আমি এখানে রেখে গেলাম মাত্র 2 দিন, তারপর আবার চলে আসব। এ কথা বলে সুস্মিতা ও তার বাবা বিয়ে বাড়িতে রওনা দেয়। একদিন পর কিমু ঘর থেকে বের হয়ে সারা গ্রামে মানুষদের অতিষ্ঠ করে তোলে। আর এক সময় জমিদার ও তার স্ত্রী ঘুমিয়েছিল, ঠিক সেই সময় কিমু তাদের ঘরে প্রবেশ করে আর তাদের মুখের উপর ময়লা ফেলে দেয়। হয় হয়, এই পাজি গরু আবার এসেছে, আমাদের একটা ব্যবস্থা করতে হবে, এটা আমাদের সাথে কি করলো? তারপর জমিদার রেগে গরুটাকে খুব মারধর করলো, খুব মারলো। 2 দিন পর সুস্মিতা ও তার বাবা শহর থেকে বাড়ি ফিরে এলো। সুস্মিতা তার গরুর ঘরে গেল কিন্তু সেখানে গরুকে দেখতে পেল না। বাবা বাবা, গরু তো এখানে নেই, দেখি আমি বাইরে দেখে আসি। এই বলে সুস্মিতা সারা গ্রামে তার গরুকে খোঁজ করতে লাগলো। চাচি, আমাদের গরু দেখেছেন? তোমাদের গরু তো মারা গেছে, তোমাদের গরুকে জমিদার বাবু পিটিয়ে মেরে ফেলেছে, কারণ তোমাদের গরু কাল জমিদার বাড়িতে গিয়েছিল। এ কথা শুনে সুস্মিতা অনেক কান্না করতে থাকে। তারপর সুস্মিতা তার বাবাকে নিয়ে জমিদার বাড়িতে যায়। চাচা, আপনি এটা কি করলেন? আপনি কেন আমাদের গরুকে মেরে ফেললেন? আমি এর বিচার চাই, দরকার হয় আমি গ্রামের পঞ্চায়েত ডাক,
তোদের গরুকে মেরেছি তো কি হয়েছে? তোদেরকে এই গরুর বদলে অন্য একটা গরু দিচ্ছি, যা নিয়ে যা, ঝামেলা শেষ কর। তারপর সুস্মিতা ও তার বাবা জমিদার বাড়ি থেকে একটা গরু নিয়ে বাড়ি চলে আসে। কিন্তু সেই গরু অনেক রোগা ছিল। সুস্মিতা সেই গরুকে অনেক সেবা যত্ন ও খাবার খাওয়ে সুস্থ করে তোলে। একদিন সুস্মিতা সেই গরু থেকে দুধ নিচ্ছিল, সেই সময় দেখে বালতির মধ্যে সোনার দুধ দিচ্ছে। সুস্মিতা সোনার দুধ দেখে অনেক খুশি হয়ে যায়। বাবা বাবা দেখো, গরু থেকে সোনার দুধ বের হচ্ছে। সুস্মিতার বাবা সোনার দুধ দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর সোনার দুধ বিক্রি করে সুস্মিতারা অনেক বড়লোক হয়ে যায়। আর তারা খুব সুন্দর একটা বাড়ি করে আর অনেক বড় একটা ব্যবসা শুরু করে। আর এটা দেখে জমিদারের বউয়ের অনেক লোভ হয়ে যায়। মা সুস্মিতা, আমি তোমাদের যে গরুটা দিয়েছি সে গরুটা আমাদের দিয়ে দাও। না না চাচি, আমি আপনাকে এই গরুটা দিতে পারবো না। এটা যখন অসুস্থ ছিল তখন আপনারা আমাদের এই গরুকে দিয়ে দিয়েছিলেন। আমরা ওকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলি। আমরা এই গরুটা দিতে পারবো না। তোরা যদি এই গরুটা না দিস তবে তোদের কপালে দুঃখ আছে। এ কথা শুনে সুস্মিতা অনেক ভয় পেয়ে যায়। তারপর জমিদার সুস্মিতার গরুকে বাড়ি নিয়ে যায়। তারপর জমিদারের বউ গরু থেকে দুধ নিতে থাকে, কিন্তু সেই গরু থেকে কোনো প্রকারের দুধ বের হয় না। কি ব্যাপার, দুধ তো বেরই হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করি। তারপর রাতে সেই গরু জমিদারের ঘরে আসে আর সব বাড়িঘর নষ্ট করে দেয়। এতটাই নষ্ট করে দেয় যে জমিদার ও তার বউ সে ময়লার নিচে পড়ে যায় আর তারা দুজনে মারা যায়। অন্যদিকে সুস্মিতা সেই গরুর জন্য অনেক কান্না করছিল। ঠিক সেই সময় গরুটা তার সামনে চলে আসে। গরুকে দেখে সুস্মিতা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা অনেক খুশি খুশি জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, রূপকথার রাজ্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো।